এমনিতেই রাজ্য থেকে মুখ ঘুরিয়ে আছে শিল্প। যাও বা হাতে গোনা কিছু শিল্প প্রান্তিক মানুষেরা বাঁচিয়ে রেখেছেন, তাদের মাথার উপরেও জমেছে আশঙ্কার মেঘ। রাজ্য সরকারি উদ্যোগ তেমন একটা কাজে দেয়নি, তার উপর পেটের ভাতে টান দিয়েছে করোনা। এখন তাদের চিন্তা, কোথায় যাবেন, কিভাবে চালাবেন সংসার। বাঁকুড়া জেলার শালতলা বিধানসভার লছমনপুর অঞ্চলের কুনবনা গ্রাম, কয়েক ঘর আদিবাসীদের নিয়ে এই গ্রামের বেঁচে থাকার লড়াই। কারণ এই গ্রামের আদিবাসীদের রোজগারের প্রধান মাধ্যম বাঁশ। বাঁশের তৈরি ঝুড়ি, ডালা, কুলা তৈরি করেন গ্রামের মহিলা পুরুষ নির্বিশেষে। ঠাঠা গরম বা শীত, প্রকৃতিকে পরোয়া না করে অতি ক্ষুদ্র এই শিল্পকে বেঁচে থাকার হাতিয়ার করে লড়াই করে চলেছেন প্রত্যেকে। কিন্তু হাসি নেই তাদের মুখে, কারণ বিক্রি উধাও। বিক্রি কিছু হয় না, বিক্রি হয় না বলতে সরকার এমন আবিষ্কার করেছে, প্লাস্টিকের কুলা তৈরি করেছে, ঝুড়ি তৈরি করেছে, অনেক কিছু জিনিস তৈরি করেছে, সেই কারণের জন্যে আমাদের ঝুড়ি বেচা শর্ট হচ্ছে বা কম হচ্ছে। একে তো নির্দ্বিধায় বাজার দখল করে আছে প্লাস্টিক, চাহিদা কমছে তো নয়, বরং উত্তরোত্তর বাড়ছে, যে কারণে ক্রমশই কমছে বাঁশের তৈরি পণ্যের ব্যবহার। রকমারি প্লাস্টিকের পণ্যের কাছে হার মানছে এই সকল আদিবাসীদের পরিশ্রম। তার মধ্যেও দাঁতে দাঁত চেপে কঠিন সংগ্রামটা করেই যাচ্ছিলেন আদিবাসীরা। কিন্তু মরার ওপর খাঁড়ার ঘা মারল ভাইরাস। বাঁশের তৈরি ঝুড়ি, ডালা, কুলা নিয়ে তারা বিক্রি করতে পারি দেন দূর থেকে দূর, কিন্তু ভাইরাসের ভয় পৌঁছে গিয়েছে সেখানেও, প্রশাসনের না সেখানেও গিয়ে পড়েছে। ফলে এখন তাদের চিন্তা, যদি আবারও লকডাউন হয়, যদি এই গ্রামের বাইরে বেরোনো বন্ধ হয়ে যায়, তখন সংসার চলবে কি করে, কি করে বাড়ির মানুষগুলোর মুখে তুলে দেবে দুমুঠো ভাত। রোদে বাসাতে আমরা ঘুরি সারাদিন, আসতে লারি রোদে, তারপরে লিবেক নাই, না লিবেক নাই ঘুরিয়ে আসি, ঝুড়িও বিক্রি হবে নাই নিয়ে আসি ঘরকে, তাহলে কি করে সংসার চালাবো আমরা। আজকের পৃথিবীতে পরিবেশ দূষণের অন্যতম কারণ প্লাস্টিক। সেখানে বাঁশের তৈরি পণ্য পরিবেশ বান্ধব তো বটেই, তার সঙ্গে লেগে থাকে সেই সকল প্রান্তিক মানুষগুলোর কঠোর পরিশ্রম। কিন্তু ভাইরাসের ছোবল যদি সেখানেও গিয়ে পড়ে, ভাইরাসের আতঙ্কে আবারও যদি বিক্রি করাটাই বন্ধ হয়ে যায়, তখন কি এগিয়ে আসবে প্রশাসন? উত্তরটা জানা নেই বলেই আতঙ্কে ওই কয়েকটা ঘরে দিনের বেলাতেও নেমে এসেছে অন্ধকার। বাঁকুড়া থেকে আব্দুল হাই রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।